তো আমি যে কথাটি বলতেছিলাম, আমার মসজিদের এক যুবক হঠাৎ করে জিজ্ঞেস করলো, হুজুর আমি আপনার কাছে একটা মশলা জানতে চাই। বললাম, বাবু মশলা সে তো জানবো, অল্প দেখি শুনি কইস, কারণ বক্তা হুজুরগুলের মুখের বেড়েক নাই, কোন কথা কুদি কয়ে ফেলায় কোনো ঠিক নাই। কয় হুজুর না, একটা ছোট্ট মশলা জানবো, আপনি কাউকে বলবেন না। ঠিক আছে, মশলা আগত। কয় হুজুর পেশাব যদি লাগে কি করা লাগে? ও বাবুরে, এটা কোশ্চেনের সাইজ হল পেশাব যদি মুকুট লাগে নিচের বস্তু উপরে কাঙ্গুড়ি উঠে। কয় হুজুর জানেন না, মুই একদিন রাস্তার ধারে পেশাব করবার জন্য পুরা স্ট্যান্ডিং সিচুয়েশন নিছম, পুরা খাড়া হয়ে গেছম, খালি বীর করছম, জিনিস স্প্রে করিম, এমন সময় পাশপাক থেকে ঘুড়ি দেখুন সালাম দিবেন, আসসালামু আলাইকুম জামাতি লোক হুকুম হচ্ছে ঘুড়ি নাই, খালি বোঝছম কন্যা বিড়ি একবার হয় কিনা বলেন, বাস্তব কথা। এখানে এমন কোন যুবক নাই যে দেখাতে পারবেন, হুজুর টাইট প্যান্ট পরেছি আর পা দুটো জমিনের মধ্যে লাগিয়ে পেশাব করব, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমি কোন বাবুরে ভাল কথা করলো, পয়েন্ট কিন্তু বড় ইম্পর্টেন্ট। কয় হুজুর যেটাই করো সবার বাড়িতে কর। মুকম বাবু তুই চিন্তা করিস না, মসজিদ তো কবার না, গ্রামের মানুষে কাকো কবার না, খালি জলসার বাড়ি জলসার বাড়ি পায়। কয় হুজুর এই জন্য তো কম না, মুই মেলা দিন থেকে মোড় এমন হয় মাঝে মাঝে। মুকম বাবু সন সন সন, তুই কি চিন্তা করে দেখিস না, তুই যে দাঁড়িয়ে পেশাব করিস, আজরাইল কখন কার জন্য এসে হাজির হয়ে যায়, কার জন্য আজরাইল কোথায় দাঁড়িয়ে থাকে কেউ কিন্তু তা জানে না। তোর শরীরে যদি পেশাব লাগা থাকে, তোর শরীরটার মধ্যে যদি পেশাব থাকে, আর তুমি যদি নাপাক থাকো, আর ওই সময় যদি তোমার মরণ হয়ে যায়, বলো বলো একটু জিকির করো, মাইকটা ঠিক করুক, লাইলাহাম লাইলাহাম, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক ও আল্লাহ, সারা বিশ্বের মালিক ও আল্লাহ, বলো লা ইলাহা। মাইকটা গেল, শেষ করে দিল একদম, বলো লা ইলাহা। কত সময় হলো, গালার অবস্থা, একবার শেষ করে দিল মাইকটা, আধা ঘন্টা সময় হলো না ভাই, সেটিং করো রে ভাই, আর্থিন লাগাও। দেখেন এগুলো মাইক কিনে শুধু চালালেই হয় না, মাইকের জন্য ক্লোজ থাকে আলাদা করতে হয়, সেগুলো করলে এটার বিষয়ে জানা যায়, সব বিষয়ে বিষয়ে পিএইচডি করা দরকার, যে কোনো বিষয়ে হোক পিএইচডি করা দরকার, যে ওটার বিষয়ে আমি ফুলফিল জানি, কোনো অসুবিধা হবে না। এই জন্য ভাই দয়া করে না জানলে, বর্তমান তো ডিজিটাল ছবিতে ইউটিউব মারলেই বিড়ে যে মাইক কেন করে সেটিং করে ফাঁস করে বেশি বিড়ে কে না। এজন্য আমি যে কথাটি বলতেছিলাম, যুবক বন্ধুরা রে একটু মন দিয়ে শুনে নাও, শুনে নাও, তুমি যদি নাপাক অবস্থায় থাকো, আর ওই সময় যদি আজরাইল এসে যায়, বলো তোমার অবস্থাটা কি দাঁড়িয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কেউ যদি পবিত্র অবস্থায় মারা যায়, আর যদি কলেমাটা তার মুখে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিল, বলে কি শুনে নাও, শুনে নাও, ইন্নাল আব্দাল মুমিন ইযা কানা ফি ইনকিতাই মিন আদ-দুনিয়া ওয়া ইকবালুহা মিন আল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিন আস-সামাঈ
বিদুন উযুহা কাআন্না উযুহাহুম আশ-শামসা। বিশ্ব নবী বলল উম্মতেরা শুনে নাও শুনে নাও, পৃথিবীর জমিনে কেউ যদি পবিত্র অবস্থায় ইন্তেকাল করে যাও আর যদি তার সাথে কলেমাটা থাকে, আমি বিশ্ব নবী বলতেছি নিশ্চয় তার মরণের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে। শুধু আসমান থেকে ফেরেশতা পাঠানো পর্যন্তই শেষ না, আমার নবী বলল এক একটা করে ফেরেশতার চেহারা হবে চাঁদের ন্যায় উজ্জ্বল, আর ওই ফেরেশতাগুলো আসবে আর আপনাকে সালাম দিবে আর বলবে চলো আল্লাহর বান্দা চলো, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। তাহলে পবিত্র অবস্থায় থাকবো ইনশাআল্লাহ, কারা কারা থাকবো একবার হাত তুলে দেখাই, হাতগুলো একটু লাড়ান। আল্লাহ যেন এই হাতগুলোকে কাল কিয়ামতের মাঠে তোলে। আমি হাতগুলো এজন্যই লাড়াতে বললাম না, মানে আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেউ যদি কোনো কোরআনের মাহফিলে বসে আর মনে মনে যদি নিয়ত করে নেয় আল্লাহ এতদিন যা করেছি করেছি না জেনে করেছি, আজকে এই কোরআনের মাহফিলে বসলাম, এই কোরআনের মাহফিলে এখন থেকে নিয়ত করে নেব যে আল্লাহ আর জীবনে কখনো কোনোদিন ভুল কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এই কথাটা মনে মনে নিয়ত করতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বিগত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ডেকে বলে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য শুধু বাহানা খুঁজি যে আমি আমার বান্দাদেরকে কেমন করে জান্নাত দিতে পারবো। আমার আল্লাহ বলে আমি জান্নাত গুলো বানিয়েছি আমার বান্দার জন্য, আমি আমার বান্দার কাছে শুধু বাহানা খুঁজে বেড়াই, আমার কোন বান্দাটা আমার কাছে তওবা করে আর আমাকে বলে মাবুদ না জেনে গুনাহ করেছি তুমি মাফ করে দাও, আমার আল্লাহ বলে শুধু এই কথাটা বলতে দেরি হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে দেরি করি না। ভাই এলা হইছে সেটিংটা একদম পারফেক্ট আছে, হ্যাঁ দেও তোমার মনে যা আছে আছি যখন তোমার বাড়ি যা করো না, কিন্তু ওয়াজের যে একটা মোটিকতা থাকে নষ্ট হয়ে গেছে, একটা যে সাজানি থাকে আরলি গেছে। এজন্য আমি চেষ্টা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটার থেকে বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কেমন ভালোবাসতেন কেমন করে ভালোবাসতেন এর সম্পর্কে দুই একটি ওয়াকায়া কাহিনী তুলে ধরে নিয়ে এসে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ।